ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে উত্তর চব্বিশ পরগনার একেবারে সীমান্তবর্তী এলাকায় ত্রাণ বিতরণের কাজ চলছে। সারাদিন না খেয়ে প্রতিটা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করলেন, সাথে সাথে প্রতিটা মানুষের দুঃখের কথা সরকারের কাছে সোশ্যাল মিডিয়া দ্বারা তুলে ধরলেন। কি পরিস্থিতি বুঝলেন এখানকার? দেখুন, এখানে এসে আমি যতটা পরিস্থিতি দেখলাম যে এদেরকে মানুষ বলে মনে করা হচ্ছে না। এদের জীবন ব্যবস্থা যেটা দেখে আমার অত্যন্ত দিল ভেঙে গেছে, অত্যন্ত দুঃখিত যে আমরা কোথায় বসবাস করছি। যে দেশে একটা পশুকে নিয়ে হই হই হয়, সোশ্যাল নেটওয়ার্কে কত চিল্লাচিল্লি হয়, সেই জায়গায় আজকে এই মানুষগুলো না খেতে পাচ্ছে না। এদের কাছে কেউ পায়ে হেঁটেও কোনো নেতামন্ত্রী এমএলএ বা এলাকার কেউ নেতৃত্বে এসেছে কি সে খবরটা এনারা দিতে পারছে না, সেরকম কেউ আসে না। সামান্য কিছু চাল চিঁড়ে পেয়ে দিয়েছে। সেই জায়গায় আমি অনুরোধ করব, ইনাদেরকে মানুষের দরজা দেওয়া হোক, ইনাদেরকে মানুষ ভাবা হোক। না হয় আমি এই আপনাদের সোশ্যাল ডিএনএ চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা নাগরিককে অনুরোধ করব যে আপনারা সবাই জাগুন। ইনারা আপনাদেরই মতো একজন মানুষ, আমাদেরই পড়োশী ইনারা, ইনারা আমারই বাংলার মানুষ, আমাদেরই মা বেটি বোন ইনারা, আমাদেরই ভাই বোন ইনারা। ইনাদের জন্য সবাই আন্দোলন করুন যাতে ইনাদের ঘরে মানুষ হিসেবে দেখা হয়। আজকে দেখা যাচ্ছে কিছু মানুষ কষ্টের কথা তুলে ধরছে, এটা সব জায়গায় সমস্ত মানুষ যেখানে গেছে সেখানে কষ্টের কথা বলছেন। আপনারা বাড়ি বাড়ি জিজ্ঞাসা করে দেখুন, তাহলে দেখা যাচ্ছে যে মানুষগুলো বক্তব্য দেবে ইনাদেরকে টার্গেট করা হবে। তাহলে আমি একজন স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে হিসাবে কথা দিচ্ছি, আমি ইনাদের পাশে দাঁড়াবো। ইনাদের ওপরে কোনো রকম যেন টর্চার না করা হয়, ভয় দেখানো না হয়, ইনাদেরকে মানুষের মর্যাদা দেওয়া হোক। এবং রাজ্য সরকারের কাছে আমি অনুরোধ করবো হাত জোর করে, আপনি আমাদের বর্তমান নেত্রী, আপনি একটা স্পেশাল টিম করুন, আপনার দলের লোক আপনাদের ঘরে ডুবিয়ে দিচ্ছে। অর্থাৎ স্পেশাল টিম করে এই জায়গা পরিদর্শন করুন। এখানে 1200 থেকে 1500 পরিবার আছে, ঠিক তো? এই পরিবারগুলোকে কম করে ইমিডিয়েটলি 2 থেকে 3 লক্ষ টাকার একটা প্যাকেজ করে দিন। এদের কিছু নাই, এরা শুধু জানটুকু নিয়ে তুফান থেকে পালিয়েছে, পুরো ঘর বাড়ি সব ডুবে গেছে। যে পরনার কাপড়টুকু পরে বেরিয়েছে, যে কাপড়টুকু পরে বেরিয়েছে সেই কাপড়টুকু, শুধু ইনাদের নয়, সব জায়গায় রিপোর্ট একই, জীব জন্তু পশু কিছুই নিতে পারেনি। তা আজকে ইনাদের আমি নিজের দিদি মনে করে, বোন মনে করে, ভাই মনে করে, দাদা মনে করে, আমি একজন নাগরিক হিসাবে ইনাদের কাছে দাঁড়িয়ে আমি দিদির কাছে অনুরোধ করবো স্পেশাল টিম তৈরি করে ইনাদের প্রত্যেকের কাছে 2-3 লক্ষ করে টাকা দিন, তবে ইনারা বাঁচতে পারবে, ইনারা সুন্দরভাবে জেগে উঠতে পারবে। 1200-1500 পরিবার আপনার জন্য কিছু ব্যাপার নয়, কিন্তু মানুষের দোয়া পাবেন, আশীর্বাদ পাবেন। তো অনুরোধ করবো ইনাদের পাশে দাঁড়ান। দেখুন, আমি তো একজন ধর্মগুরু হিসাবে আমার মুজাদ্দেদ জামান করেছে, আমার রসুল করেছে, আমার দেশবাসী নারা আমার দিলে লেগেছে, খবর পেয়েছি, আমি আল্লামা হুজুর আওলাদ বাজিনামী সাহেবকে যোগাযোগ করছি, তিনিও এসেছে আমাদের সাথে, এই পাশে দাঁড়িয়ে আছে। এনাকে নিয়ে এসে আমরা 5000 পরিবারকে আজকে আমরা এই আশপাশে ঘুরছি, এখানে 1200 আছে, আর চারিদিকে রাস্তাঘাটে যেখানে পাচ্ছি প্রত্যেকটা বাড়িতে নিজে হাতে করে দিচ্ছি। আমাদের এই এলাকার দাদাকে সাথে পেয়েছি, তেনাকে সাথে করে প্রত্যেক বাড়ি বাড়ি দিচ্ছি। এবং গত শনিবারে আমাদের আরও অন্যান্য জায়গায় যাওয়া হয়েছিল। দেখুন, এটা তো একটা, আমি সাধারণ নাগরিক হিসাবে খাবারটা মুখে তুলে দিচ্ছি, কিন্তু আগামী দিনে এদের পরনের কাপড় কোথায়? এনাদের এই মুহূর্তে যদি ট্রিটমেন্ট না করা, এখানে ভাইরাস ছড়াবে, রোগ তৈরি হবে, তাহলে বাচ্চাদের চিকিৎসার কী ব্যাপার আছে? আজকে আমি ইলেকট্রল দিচ্ছি প্রত্যেক বাড়ি বাড়ি, যাতে করে একটু পানিটা খেয়ে শরীরে যে ঘাম ঝরে যাচ্ছে এই গরমে। এমনি স্বাভাবিক মানুষ বাইরে দাঁড়াতে পারেনি, কালো তেরপলের তারা কী করে দাঁড়াবে? আর তেরপলগুলো দেখাচ্ছে যেখানে একটু হাওয়া লাগলে ছিঁড়ে যাচ্ছে, জালি হচ্ছে, এতে হয় না। অতএব দিদির কাছে অনুরোধ করব, ইনাদেরকে মানুষ ভেবে ইনাদের পাশে একটা স্পেশাল টিম আপনি পাঠান। আপনি বিশাল দায়িত্বে আছেন, বড় ব্যস্ত আছেন, আপনারা স্পেশাল পাঠান, যারা আপনার নেতৃত্ব আছে নিচুতলার, সব আপনাকে ডুবাচ্ছে। অনুরোধ করবো এদের পাশে দাঁড়ান, অনুরোধ করবো এদের পাশে দাঁড়ান। আমি একজন স্বাধীনতা সংগ্রামী ঘরের হিসাবে ভিক্ষা চাইছি আপনার কাছে, এদের পাশে দাঁড়ান। তারপরে আমরা তো এই অবস্থায় আছি, এখন কি করবো, কোথায় যাবো? এই নদীর ভেড়ে তো কত দূর যে যাবো, কোথায় যাবো সেখানে নেই আমাদের। যাই হোক, এখন আমরা আপনারা যা দিয়ে যাচ্ছেন চিড়েমুড়ি এই খাচ্ছি। হ্যাঁ, আমরা চিড়ে মুড়ি বিস্কুট টিস্কুট দিয়েছি, এতে আপনারা বাচ্চাদের নিয়ে যতদিন হয়, তারপরে আমরা দেখে যাচ্ছি পরিস্থিতিটা। আমরা এলাকায় যে অবশ্যই এই ব্যাপারে আমরা চিঠি করবো, নবান্ন তুমি আন্দোলনও করবো। আরেকটা জিনিস, চিড়েমুড়ি কতদিন খেয়ে থাকবো? কথা ঠিকই তো, অবশ্যই। তাহলে আমাদের একটু চাল টাল না হলে তো আমার তো ওই যে মানে এই পশ্চিমবাংলার বাঙালি মানুষ। দেখলে তো আমি বললাম চালের কথা, কিন্তু আমার কাছে যে খবরটা গেল যে এখানে রান্নার পরিস্থিতি নাই,
তাই শুকনো খাবার বিস্কুট নিয়ে এসেছি, কেক নিয়ে এসেছি, পানি নিয়ে এসেছি, কথা মুড়ি নিয়ে এসেছি, চিনি নিয়ে এসেছি, যাতে করে কোনো রান্না না করতে হয়। আমি চালের কথা বলেছিলাম কিন্তু এখান থেকে মেসেজ গেছে, তো যাক আপনারা বললেন আমি যত তাড়াতাড়ি হয় আপনাদের কাছে চাল পৌঁছাবার চেষ্টা করবো। 1200 পরিবার আজ খবর পেয়েছি, 1200 পরিবারের কাছে আমি চাল পৌঁছাবো এবং আমি নম্বর নিয়েছি, নম্বর দিয়েছি। আমাদের এই যে আছেন ইনি হচ্ছেন বসিরহাট আল্লামা হুজুরের, আল্লামা হুজুরের পরিবারের সদস্য, ইনি আপনাদের হাওড়া জেলা এই উত্তর চব্বিশ পরগনা জেলার আমার আলোচনা সভার দায়িত্বে আছে, ইনার হাতে আমি পাঠাবো। একটু মুসা বেকির ইনি আপনাদের বসিরহাট মহকুমার দায়িত্বে আছে, মুসা তুমি একটু পৌঁছে দিও, আমি চাল দিয়ে পৌঁছে দেবো। আমি কথা দিচ্ছি দুটো দিন সময় দেন আপনারা চাল পৌঁছাবো, কারণ আমার বাড়িটা অনেক দূর, আমি ফুরফুরা হুগলি, আমি সকাল 7টায় বেরিয়েছি, আপনাদের 1টায় ঢুকেছি, না খেয়ে দিয়ে একভাবে আপনাদের করুন দৃশ্য। ঠিক আছে, আমাদের তো আমি যেটা পেরেছি, আমার কাছে খবর ছিল রান্না করার জায়গা নেই, তাই শুকনো খাবার আমি বলিসতাম ভাই জানে তো আমি সব আপনাদের সহায়তা আমার দেখাই হবে, তবে আমি চাল আপনাদের জন্য দুদিনের মধ্যে পাঠ ভাই জান। এই যে আপনাদের দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, এটাই সৌভাগ্য, 1200 লোক আছে তো, হ্যাঁ আমি 1200 লোকের বাড়িতে আমি চাল পৌঁছাবো। আমার কথা শুনুন একটু, আমি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এটাই সৌভাগ্য, কিন্তু আমার বাঁচার কথা ছিল না, আমার এই বউ বাচ্চাদের কোনো রকমে আমি এইটুকু উঠেছি, মানে উঠেও গেছি, তারপর আমার জলে একদম ভেসে বাড়িটা একদম শেষ হয়ে গেছে, কিছু বের করতে না না। আপনাদের এই কথা শুনে দেখুন আমার মনে, আমি ভাষায় বুঝাতে পারছি না, আমি খুবই দুঃখিত, মানে আপনাদের কথা দেখে আমি বুঝতে মানে ভাষা বুঝতে পারছি না যে কি কথা বলবো, মানুষ কত কষ্টে আছে। ভাই জান সরকার লোকে যদি আসতো আর। আপনার নাম কি? আমার নাম তরণী সর্দার। আর আপনার নাম? রাধেশ্যাম দাস। আচ্ছা আচ্ছা, সত্যি আপনারা এই এলাকার মানুষ দেখছি তো, আমাকে মোসাই বললো যে ওই এলাকাটা একবার কেউ যায়নি, ওখানে খুবই করুণ পরিস্থিতি, যাক আমাকে দুটো দিন। আমি 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 অনেক কাজে ব্যস্ত থাকি, আমার এই মহকুমার দায়িত্ব তার জেলার দায়িত্ব, আমার আল্লামা হুজুর আওলাদ নেরা বসিরহাট শুনেছেন তো পিস সাহেব, ওনারা আসবে, আপনাদের টোটাল 1200 যে পরিবার বলছেন চালের দরকার, আমি চাল পাঠাবো, যেটা আজকে দিয়ে গেছি বিস্কুট কেক পানি ইলেকট্রল এবং চিনি মুড়ি, এটাকে একটু খুশি মনে নিয়ে কবুল করুন। যে আপনি আশীর্বাদ করছে আল্লাহ আপনাদের মধ্যে যেন এইরকম থাকে, ভগবান হিসেবে হিন্দু হিসেবে বলছে আপনাদের মধ্যে যেন থাকে। দেখুন আপনি আমাকে যে সৃষ্টি করেছে আপনাকেও তিনি সৃষ্টি করেছে, আমি ঠিক কি ভুল আপনি ঠিক কি ভুলো আমার বিচার করার দরকার নেই, যে সৃষ্টি করেছে সে বিচার করবে, আপনি মানুষ আমি মানুষ, আমরা পাশাপাশি একে অপরে হেল্প করি, এটা আমাদের দায়িত্ব। ভাই স্যার একটা বার্তা আছে, জি বলুন, বার্তাটা হচ্ছে আপনি এসে সরকার সঙ্গে যোগা থাকে এটা তুলে ধরবেন, অবশ্যই তোলা হবে, আমরা আমরা দেখেছি এবং আপনাদের এই এলাকার মানুষটা দেখেছি, যাতে বার্তা এসে আমাদের খাদ্য অনুভূতি কোনো সুযোগ সুবিধা পাই সেটাই তুলে ধরবেন। আমি আপনাদের এই 1200-1500 লোক যারা একেবারে সমস্যায় পুরো পাড়ে যে বাস করছে, আমি আবেদন করব দিদি যাতে পার্সোনাল টিম পাঠি আপনাদের 2-3 লক্ষ করে টাকা দেয়, যদি পান আমাকে কিন্তু ফোন করে একবার জানাবেন যে আমরা পেয়েছি, ফোন পেয়েছি, আপনার ছবি এলাকা হয়ে যাচ্ছে সব, আমি যত রকম ভাবে দিদির কাছে অনুরোধ করতে আমি করবো, তো আমাদের উন্নত থাকবে, আবার আপনার কাছে আসতে হবে, অবশ্যই আসবো, আমি অবশ্যই আসবো, এবং আমি যেদিন আসবের পরে যেন সেই দিনটা আপনাদের খুব খুশির একটা সমাজ দেখতে পাই, এটা তো দুঃখের জীবন দেখছে, এটা খুশির দিন যেন আপনার যেন খুশি ঈদ হয় আনন্দ হয় আসি তাহলে, কারণ আমাকে আবার ফিরে যেতে হবে রাত্রির, আবার আমার বাড়িতে মিটিং আছে, আসি তাহলে, ভালো থাকে। আমি একজন ধর্মগুরু ঘরের ছেলে, স্বাধীনতা সংগ্রামী একদিকে আর একদিকে ধর্মগুরু, সবাই এক বাক্যে জেনেকে চেনেন মোজাদ দাদা হুজুর, আমি কি নিজে হাতে আপনাদের ঘরে দিই, অসুবিধা আছে? একদম ভালো, কোনো অসুবিধা না, আমরা নিজে হাতে করে আপনাদের, কোনো অসুবিধা, দাদা আপনারা একটু তাহলে ওনাদের খবর দাদা, যদি ওনারা না আসেন 1 মিনিট যাব। আজকে কোনো জায়গায় একটা জীবজন্তু মারা গেলে দেশের নেতা মন্ত্রী বড় বড় ভিআইপিদের মাথা খারাপ হয়ে যায়, আজকের এখানে 200 পরিবার বলছেন, ওই দিকে 300, সব মিলিয়ে প্রায় 1200-1300 জন বললো টোটাল, আজকে 1200-1300 জন লোক এই পাড়ে বসবাস করছে, না তাদের এখানে কারেন্ট আছে, না বিজলি আছে, না খাবার আছে, না এত ভেতরে কেউ আসেনি, একদম ঠিক। আজকে ইনারা বলছেন ফুরফুরাশে হালে সন্ন্যতল জামাত যে আমরা এসেছি ভাইয়েরা, ইনারা এত খুশি হয়েছে যে এত ভেতরে আমরা ঢুকেছি, তাহলে সেই জায়গায় এই জিনিসগুলো এই পরিস্থিতিগুলো মানুষকে জানা দরকার, তাই আপনারা যারা এসেছেন সবাইকে বলবো যে এই টোটাল পরিবেশের দৃশ্যটাকে বেশি করে তুলুন, তুলে মানুষকে সজাগ করান এবং সরকারের কাছে অনুরোধ করুন 1000 কোটি টাকাতে হবে না, এখানে যে পরিস্থিতি এনে সমস্ত সমস্যা সমাধান করতে গেলে আরও বেশি তৈরি করতে হবে, একদম একদম, তবে এদের সমস্যার সমাধান হবে। আজকে আমরা ফুটপাশে আলো সুন্নত জামাতের মধ্যে থেকে এখানে যতগুলো বাড়ি আছে আমরা 5000-এর মতো মানুষের খাবার নিয়ে এসেছি,
সেই জায়গায় ভাইয়েরা এখানে 200 বাড়ি বলছে, ওইদিকে আরও টোটাল 1200 বাড়ি বললো। আমরা প্রত্যেক বাড়িতে কষ্ট করে হলেও আমরা নিজে হাতে গিয়ে দেবো। জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে, সেইভাবে তারা জিনিসপত্র কিছু পাবে না। আমি সরকারের কাছে অনুরোধ করব যে জিনিসটা গুরুত্ব আকারে দেখা হোক, না হয় দেখা যাবে এখানে একটা বিভিন্ন ভাইরাস ছড়াবে, যেখান থেকে এখানে লাখ লাখ মানুষ আজকে মানে জীবনকে বাঁচাতে পারবে বলে মনে হচ্ছে না, এদের জীবনের বা ঝুঁকির দিকে যাচ্ছে। তাই অনুরোধ করবো এদের প্রত্যেকটা বাড়ি পিছু 2-3 লাখ করে টাকা সরকার ক্ষতিপূরণ দিক এদেরকে উদ্ধার করার জন্য, কেন এরা তো আমাদেরই নাগরিক, আমার বাংলারই তো সন্তান, এদের পাশে সরকার দাঁড়াক। এবং আমি পীরজাদা আব্বাস সিদ্দিকী ফুরপাশে আলোচনার পক্ষ থেকে আমি যা খাবার নিয়েছিলাম 5000 মতো মানুষের এত ব্যাপক এলাকা।